মাত্র 35 টাকায় দর্শনা বন্দরের এই বিপরীতে যে গেদে বন্দর রয়েছে সেখান থেকে ট্রেনে 35 টাকায় মানুষ কলকাতা যায় এবং 24 ঘন্টায় 18টি ট্রেন রয়েছে এই গেদি স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে। এই যে সুবিধাগুলো, এই সুবিধার কারণে কিন্তু করোনার আগে প্রতিদিন 3000 পাসপোর্টধারী যাত্রী এখান থেকে আসা যাওয়া করত এবং বাংলাদেশের এই অংশে বিশেষ করে দর্শনার এই চেকপোস্টে সব সাপোর্ট রয়েছে, হেলথ, এখানে মেডিকেল, এখানে কাস্টমস, ইমিগ্রেশন সব সুবিধা রয়েছে। অথচ করোনার দোহাই দিয়ে ভারত এটা বন্ধ রেখেছে। এখন তো দুঃখজনক হলো সত্যি, পোর্টটি চালু হওয়ার পরে শুধুমাত্র এই পোর্টটি এখন ভারতীয় নাগরিকরা ব্যবহার করছে, মানে বাংলাদেশের হাই কমিশনার তারা ভারতীয় নাগরিকদের দর্শনা গেদেতি যাতায়াতের সুবিধা করে দিয়েছে। অথচ দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনাররা আমাদের জনগণকে, আমাদের দেশের নাগরিককে এই রুট দিয়ে সড়কপথে কোনো ভিসা প্রদান করছে না। আমরা চাই অচিরেই এই রাস্তা দিয়ে, মানে গেদে দর্শনা দিয়ে সড়কপথে ভিসা প্রদান করা হোক, তাহলে এই অঞ্চলের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ উপকার পাবে। দর্শনা বন্দর আমাদের বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ স্থল বন্দর, এখান থেকে প্রচুর মানুষ ভারতে যাতায়াত করে। যেহেতু আন্তর্দেশীয় ভারত এবং বাংলাদেশের সিদ্ধান্ত, ফলে এটা কবে খোলা হবে সেটা সেই মিটিংয়ের পরেই আমরা জানতে পারবো। তবে যদি খোলার জন্য আমাদের উপজেলা প্রশাসনের যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন, আমরা তার জন্য প্রস্তুত আছি। আমরা যদি চালু করা হয় তার জন্য প্রশাসনিক সহায়তার জন্য যা যা করণীয় লাগবে আমরা এখনই দিতে সেটা প্রস্তুত। এই বর্ডারটার মাধ্যমে যদি আমরা যেতে পারি, আরেকটা সহজলভ্য হচ্ছে কলকাতা যাওয়ার জন্য সারা বাংলাদেশে যে কয়টা বর্ডার আছে সবচেয়ে ইজি বর্ডার হচ্ছে এই বর্ডারটা। এখান থেকে আমি যদি গেদে থেকে ট্রেনে উঠি, কলকাতা যেতে আমার সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা এবং গেদে যেতে আমাদের টিকিটের প্রয়োজন হবে মাত্র 35 টাকা। এইটা একটা সহজলভ্য এবং যারা চিকিৎসার জন্য যেতে যাতায়াত করে সবচাইতে সহজ বর্ডার এটা। এবং এই বর্ডারটার মাধ্যমে আমাদের বেকার হয়ে পড়েছি, আমাদের সহ যারা যাতায়াত করতো তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি বর্ডারটা অতি দ্রুত চালু করা হোক। করোনার আগে সবসময়ই এখানে প্রায় প্রতিদিনই 2 থেকে 3 হাজার মানুষ যাতায়াত করত, এখন আসলে একেবারেই মানুষ জনমান মানব শূন্য আর কি বলা যায়। তো সে সবাই বলতেছি, যেহেতু এখানে 2-100 দোকানদার আছে, তারাও না খেয়ে মরতেছে, তারা দোকানে মাল তুলে সে মাল ফেলে দেওয়া লাগতেছে, যেহেতু খরিদ্দার না থাকলে মাল তো চলবে না। এই কারণে